অলকি টিভির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা কেমন আছেন? আজকে সবাই ভালো আছেন? বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের নতুন করে একটা নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আসলাম, যেখানে ইন টোটাল একের থেকে শুরু করে দেখেন প্রথম পেজে 9টা, সব মিলে 18টা ক্যাটাগরি আছে। 18টা ক্যাটাগরিতে 74 জন ছেলে মেয়ে নিয়োগ করবে। সবচেয়ে বড় কথা হলো আপনি এখানে SSC এবং HSC পাশে কিন্তু আবেদন করতে পারবেন সবচেয়ে বেশি, এবং HSC স্নাতক পাশে আবেদনের অপশন আছে। আর আরেকটি বিষয় হলো যে অ্যাকচুয়ালি এখানে কিন্তু সমগ্র দেশ থেকে আবেদন করা যাবে, ছেলেমেয়ে সবাই আবেদন করতে পারবেন। তো সার্কুলার লিঙ্কটা আমার একদম প্রথম কমেন্টে দিয়ে দিয়েছি, ওইখান থেকে লিঙ্কে ক্লিক করা মাত্র আপনারা সরাসরি সার্কুলারটি পেয়ে যাবেন। আমি এখন এটা নিয়ে আপনাদের সঙ্গে বিস্তারিত ডিসকাস করবো, তার আগে বলি সার্কুলার লিঙ্কটা আমার একদম প্রথম কমেন্টে দিয়ে দিয়েছি, ওইখান থেকে লিঙ্কে ক্লিক করা মাত্র আপনারা সার্কুলারটি পেয়ে যাবেন। আমি একটু বড় করে দেখাই, দেখেন এখানে দেখতে পাচ্ছেন 2টা লেন, একটু বড় করলে আশা করি কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। তো ওকে, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ এখানে দেখেন তারা মেনশন করে দিয়েছে 18টা ক্যাটাগরিতে 74 জন, 74টি শূন্য পদের নিমিত্তে বাংলাদেশি নাগরিকদের নিকট হতে, এক কথা সমগ্র দেশ থেকে কিন্তু এখানে আবেদনের অপশন আছে। প্রথম কয়েকটা ক্যাটাগরি হলো যারা একটু আপার লেভেলের তাদের জন্য, যেমন এইটা উপাধ্যক্ষ আছে, এখানে পদের সংখ্যা 1 জন, এরপর একটা প্রধান প্রশিক্ষক আছে, এখানে পদের সংখ্যা 1 জন, এটা সহকারী নৌ প্রকৌশলী আছে, সহকারী পরিচালক আছে। এইভাবে দেখেন কয়েকটা শুরু হইল। এরপরের থেকে যদি আমরা চলে আসি এগুলোতে, যে কনিষ্ঠ নদী জরিপ কারক, অঙ্কন কর্মকর্তা, এগুলো ডিপ্লোমা পাশে কিন্তু এখানে আবেদনের অপশন আছে, প্রশিক্ষক ডেক, SSC পাশে কিন্তু এখানে আবেদনের অপশন। তারপর একটা যদি চলে আসি এখানে, এখান থেকে প্রশিক্ষক ইঞ্জিন, এটা HSC পাশ করলে আপনি আবেদন করতে পারবেন। প্রশিক্ষক ইলেকট্রিক্যাল, এটা ডিপ্লোমা যারা করছেন তাদের জন্য, সহকারী হিসাব কর্মকর্তা, এটা স্নাতক পাশে আপনি আবেদন। তত্ত্বাবধায়ক কাম রক্ষণাবেক্ষণকারী, স্নাতক পাশে আবেদন, কারিগরি সহকারী 12 জন, HSC পাশে আপনি আবেদন করতে পারবেন। ট্রাফিক সুপারভাইজার আছে 23 জন, HSC পাশে আপনি আবেদন করতে পারবেন। ডেমোনেস্ট্রেটর, এটা হলো 1 জন, এরপর একটা টাইপিস্ট আছে 1 জন, HSC পাস, মার্কার ম্যান আছে 8 জন, এটা HSC পাস। এখন কথা হলো ভাই আবেদনটা করবো কী করে, দেখেন এখানে আবেদনের বিস্তারিত ইতিহাস এখানে বর্ণনা করা আছে। আমি যদি বলি আগ্রহী প্রার্থী 10/6 2023 হতে 1/7/2023 পর্যন্ত, ওদের যে BIWTA অফিসিয়াল যে লিঙ্কটা আছে এই মারফত আপনাদের আবেদনটা করতে হবে। আমি আপনাদেরকে বলবো সরাসরি সার্কুলারটা নামিয়ে কোনো না কোনো কম্পিউটার দোকানে চলে যান এবং ওইখানে গিয়ে ওদের মারফতে আবেদন করেন, সেক্ষেত্রে অ্যাটলিস্ট ভুলভাল হওয়ার সম্ভাবনা একদমই থাকবে না। আমার মনে হয় কথা লম্বা করার দরকার নেই, এতটুকুই থাক, সবাই ভালো থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ।